Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. মা, আমি এখন বড় হয়েছি, আমার মন আমার দু চোখ যেদিকে চায় আমি তো সেদিকেই যাওয়ার চেষ্টা করবো। মা গো, আমি তোমার কি কথা বলবো? আগে তুমি বলো আমাকে অভয় দান করেছ? মা গো, আমি সানু বান্দর ঘাটে বড়শি বাইতে যাব। আমি এখন বড় হয়েছি, আমার বিদ্যাপতি হয়েছে, আমি এমন কোনো কাজ করবো না যে আমার মাকে দূরে রেখে সন্তানে অনেক দূরে চলে যায়। আমি জানি মা, তোমার কাছে আমি এখনো ছোট, কিন্তু আমাকে এই মনের আশা, এই মনের ইচ্ছে পূরণ করতে হবে। আমি তো বলেছি তোমাকে যেতে দিব না, না, না। মায়ের আদেশ আমি কি অমান্য করতে পারি? আর তুমি আসলে আমরা তিনজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। বেশ মা, আমি তোমার চরণ ধরে মাথায় নিয়ে চললাম, তবে এসে তোমার সঙ্গে
একসঙ্গে খানা খাবো? ঠিক আছে। জয়ন্ত, ও আমার মাসির আদার গর্নি আমার পিছনে চলে আয়। দেখতে দেখতে বেহুলা অনেক বড় হয়ে গেছে। মেয়েটি যে কোথায় থাকে সারাদিন, আমি তো মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছি না। বেহুলা বেহুলা, ওর সখী বান্দিনি সারাদিন ও যেন কোথায় থাকি, মেয়েটিকে আমি কোথা পাই না। বেহুলা তুমি তারপরেও আমার অনেক ভয় লাগে, তুমি যে অনেক বড় হয়ে গিয়েছো যেখানে সেখানে তোমাকে যাওয়া যাবে না। কেন মা? বেহুলা বলো, তুমি আমার একমাত্র মেয়ে, তাই কোনো জায়গায় তোমাকে যাওয়া যাবে না। রাখার মতো হলে রাখবো, আর নলে কিন্তু রাখবো না। আমি সখীদেরকে ঘাটে না, আমি তোমাকে সানেমান্দার ঘাটে কিছুতে যেতে দেবো না। কারণ ওই সানেমান্দার ঘাটে গেলি তোমার অনেক সমস্যা হতে পারে। আমি তোমাকে সানেমান্দার ঘাটে যেতে দেবো না। যেতে দেবে না তো? না দেবে না তো? দেবো না, দেবো না, দেবো না। Yeah.
দিতে মন চায় না। সখি, আমি তোদেরকে তিনটি শর্ত দিলি পালন করতে পারবি? শোনো মা দেহুলা, আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু তিনটি শর্ত রয়েছে। তুমি আমাকে তিনটি কেন? যদি হাজারটি শর্ত দাও তাও আমি তো জলের ঘাটে যাব মা। শোন সখি, আমি তোদের কি শর্ত দিয়ে দিচ্ছি। আমার প্রথম শর্ত হলো, বেহুলাকে রেখে তোরা দুটি সখি কেউ কোথাও যাবে না। দ্বিতীয় শর্ত হলো, বেহুলাকে বেশি জলে নামতে দেবে না। তৃতীয় শর্ত হলো, দুপুর হবার আগে বাড়িতে ফিরে আসবি, আমরা চারজন এক লগে বসে খাওয়া দাওয়া করব। ঠিক আছে বেহুলা, এদিকে আসো মা, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমাদেরকে বিদায় দিয়েছে, চল আমরা সানমন্দার ঘাটে চলে যাই। হাই গো।